ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক কিংবা লিজ ট্রাস যেই হোক না কেন, অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর হবেন তারা। আপনারা জানেন, যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এখন টিকে আছেন লিজ ট্রাস এবং ঋষি সুনাক। তারা দুজনই ক্ষমতায় গেলে যুক্তরাজ্যে অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন, যা অবৈধ অভিবাসীদের জন্য একটি খারাপ সংবাদ। একই সঙ্গে তারা দুজনই কিন্তু অভিবাসীদের নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারের রুয়ান্ডা নীতি বাস্তবায়নের অঙ্গীকার করেছে তা বাস্তবায়ন করার কথা বলেছেন। এই নীতির আওতায় অবৈধ অভিবাসীদের যুক্তরাজ্য থেকে আফ্রিকার দেশ রুয়ান্ডায় স্থানান্তরের চেষ্টা করছে লন্ডন। এক বিবৃতিতে ট্রাস বলেছেন, প্রধানমন্ত্রী হলে তিনি অভিবাসন বিষয়ক রুয়ান্ডা নীতি পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা করবেন। একই সঙ্গে এই নীতি বাস্তবায়নে রুয়ান্ডার মতো বন্ধুত্বপূর্ণ অংশীদারের সংখ্যা বাড়ানোর চেষ্টা করা হবে। যুক্তরাজ্য সরকারের অবৈধ অভিবাসীদের জোরপূর্বক রুয়ান্ডায় পাঠানোর নীতির ঘোর বিরোধী ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস গত মাসে যুক্তরাজ্য থেকে অভিবাসীদের বহনকারী রুয়ান্ডামুখী প্রথম ফ্লাইট আইনি ঝামেলায় আটকে দেয় ICSR। 14 জুনের ওই ফ্লাইটে 47 জনের রুয়ান্ডা যাওয়ার কথা ছিল। প্রতিষ্ঠানটির উদ্দেশ্যে লিজ ট্রাস বলেছেন, অভিবাসন নীতি নিয়ন্ত্রণের জন্য ECHR এর সব প্রচেষ্টা প্রতিহিত করা হবে। অন্যদিকে দ্য সান পত্রিকায় লেখা এক নিবন্ধনে ঋষি সুনাক বলেছেন, সরকার গঠন করতে পারলে প্রথম 100 দিনের কাজের অগ্রাধিকার তালিকায় অভিবাসন নীতি বাস্তবায়নের বিষয়টি থাকবে। যে 5টি সমস্যা জরুরি ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে তার একটি হবে অভিবাসন, বিশেষত রুয়ান্ডা নীতি। তিনি সতর্ক করে বলেছেন, যদি কোনো দেশ অবৈধ অভিবাসীদের ফেরত নিতে সহযোগিতা না করে তবে সেই দেশের সঙ্গে বৈদেশিক সহায়তা, বাণিজ্য এবং ভিসা সংক্রান্ত দ্বিপক্ষীয় সম্পর্কের প্রভাব পড়তে পারে। নানা কেলেঙ্কারির জেরে চলতি মাসের শুরুতে পদত্যাগের ঘোষণা দেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিসের স্থলাভিষিক্ত হতে পার্লামেন্টে প্রাথমিক বাছাইয়ে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যেখান থেকে চূড়ান্তভাবে টিকে যান ট্রাস এবং সুনাক। দলের সদস্যদের ভোটে তাদের দুজনের মধ্যে একজনকে নির্বাচিত করা হবে। আগামী সেপ্টেম্বরে জানা যাবে এই দুজনের মধ্যে থেকে কে হচ্ছেন বরিসের উত্তরসূরি। লিজ ট্রাস বর্তমানে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ছিলেন বরিস সরকারের অর্থমন্ত্রী বা চ্যান্সেলর। বরিসের আচরণের সমালোচনা করে সম্প্রতি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তিনি। এরপরই প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সামিল হন। সর্বশেষ বাছাইগুলোতে এগিয়ে রয়েছেন সুনাক, তবে কনজারভেটিভ পার্টির রাজনৈতিক এবং আইন প্রণেতাদের উপর জরিপ চালিয়ে ইউগভ বলেছেন, ট্রাস সুনাকের থেকে ব্যবধানে ফারাক ক্রমেই বাড়ছে। শেষ মুহূর্তে বাছাইয়ে ট্রাস বড় চমক দেখাতে পারেন। এই ছিল আমার কাছে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে যে আসছেন সে যেসব সিদ্ধান্ত নিতে পারেন, যা আসলে সংবাদ মাধ্যমগুলোতে উঠে এসছে, সে সম্পর্কে একটি বিস্তারিত তথ্য। যুক্তরাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য জানুন রানারের ইউটিউব ও ফেসবুক পেজে। চোখ রাখুন আমাদের ওয়েব পেজ www.ranarmedia24.com এ।